দিনের পর দিন বেড়েই চলেছে করোনা সংক্রমণ। সংক্রমণের সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এই সংক্রমণ রুখতে আগামী 15ই জুন পর্যন্ত রাজ্যে করোনার বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হয়েছে সরকারিভাবে। সংক্রমণ রুখতে সকলকে সরকারি বিধিনিষেধ মেনে চলার জন্য আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে রাজ্য সরকারের নির্দেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের গ্রামীণ এলাকার হাট বাজার স্যানিটাইজ করবার উদ্যোগ নিয়েছে ব্লক তৃণমূল কংগ্রেস। শনিবার নিজে হাতে কালিয়াগঞ্জের কুনোর এলাকায় স্যানিটাইজ কর্মসূচি গ্রহণ করেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নিতাই বৈশ্য। এছাড়া উপস্থিত ছিলেন ব্লক তৃণমূলের সহসভাপতি রাজু ঘোষ, অঞ্চল সভাপতি সুধন দেব শর্মা সহ অন্যান্যরা। এদিন ওই এলাকার বিভিন্ন দোকান, বাজার, রাস্তাঘাট, টোটো, ভ্যান সব স্যানিটাইজ করা হয়। আগামীতে ব্লকের সবকটি পঞ্চায়েতে এই উদ্যোগ গ্রহণ করা হবে ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, এমনটাই জানিয়েছেন ব্লক সভাপতি নিতাই বৈশ্য। আজকে আমাদের কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস আমাদের মুস্তাফানগর পঞ্চায়েত এবং সাথে আরও যে সাতটা পঞ্চায়েত আছে সব পঞ্চায়েতই আমরা যে আমাদের এই কোভিড প্যান্ডামিক সিচুয়েশন চলছে, এই সিচুয়েশনে আমাদের যে সমস্ত জনবহুল এরিয়া যেগুলোতে মানুষ বেশি ব্যবহার করেছে যে জায়গাগুলো, বিশেষ করে হাট বাজার, সেই জায়গাগুলোতে আমরা আমাদের দলের পক্ষ থেকে উদ্যোগী হয়ে আমরা স্যানিটাইজ করার চেষ্টা করছি এবং মানুষকে সচেতন করছি। চলতে ফিরতে যে সমস্ত মানুষের মাস্ক নেই তাদেরকে মাস্ক পরার কথা বলা হচ্ছে এবং আমরা কিছুটা যতটা পারছি মানুষকে মাস্ক দেওয়ার চেষ্টা করছি। অনুপ জয়সওয়ালের রিপোর্ট, কুলিক নিউজ, কালিয়াগঞ্জ।